একমাত্র সন্তান এ হলো ফ্রি ফায়ারে ব্যস্ত আর আমি টিকটক ভিডিওতে ব্যস্ত আমি যাচ্ছি ওর মুখ ধরে ওগুলো দেবো আজকে কথা বললে কেন কথা শুনে মারে আমার মার 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 মেডিকেটে একে ফাঁকি সেবেন দিয়ে শালাকে ছেড়ে দে রে আমি যাচ্ছি শটগানে খেলে উড়ি দেবো ভাত বয়ে দিয়ে আসো
ছুটছি চারিদিক থেকে সব মাঠের ধান উঠে গেছে, ধান সব উঠে গেছে, কিছু নেই ওই ফাঁকা মাঠে। আমি বেলি ড্যান্স দেখাতে বলি। এই তুই বেলি ড্যান্সের কিছু জানি না, বেলি ড্যান্স কি হয় আমার কাজ আছে। ওটা বেলি ড্যান্স নয়, ওটা বেলি ড্যান্স। সে যাই হলো, কি হলো বেলি ড্যান্স আমার কাজ আছে। তুমি নাচ জানো? হ্যাঁ রে। তো তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি নাও রানি। আরে কোয়েল কি কেরি ওরে ওরে, তুমি কি হরি নাম গাইছো? গানের আলাপ দিচ্ছি ছোট করে, এরপর তাল আছে আছে, তাহলে দেখে করছো কেন? তাড়াতাড়ি নাও রানি। কোয়েল কি তেরি ওলে বন্দোবস্ত যখন আমি করেছি, একা হাতে আমাকে সবটাই সামলাতে হবে। এদিকে আরো দিনের সময় হয়ে গেল, যা আমি সবার আগে ঢাকটা বাজিয়ে নি। একা মানুষ আর কোন দিকে যাই বলো তো? আমি চকু বুঝে তোমাকে দেখছি বাবা, আমার ছেলে পরে ফিরানো বাবা, চমকে চমকে
মুক্ত করতে
তিনি হলেন অসময় টাকা রানী বলুন নেবি চাড়বে বসে ফ্রি ফায়ার এর মোবাইল এই যুব সমাজ বলো সে বিদায় দাও গো সচ্চি মাথা দাও বলো কে নিচে কাইম সপন নষ্ট হলো জীবন নিচে কাইম সপন নষ্ট হলো জীবন তেতুল জলে মেরে তো বোঝা আমি তেতুল জলে মেরে তো বোঝা ওমা তুমি সেই থেকে বড় বড় কথা বলছো শোনো তুমি যদি বাঙাল ওল হও না আমি কিন্তু বনো তেতুল বনলকে কি করে জব্দ করতে হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে বলুন কোন শিক্ষা নেই ছেলে মুখে বড় বড় কথা বাবা ছোট মুখে একটা বড় কথা বলবো বলি না মা আজকে ছেলে জন্ম দিয়েছে এই মাত্র ছেলে বড় করেছে কিন্তু ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে ও মা দেখতে পাচ্ছেন চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে রে তাও পারছেন না ওর দুটো গালে দুটো থাপ্পড় মেরে হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে বাবা এ মা বিশ্বাস আছে হিটলার কি বলেছেন জানেন একটা স্কুলের সমান একজন ভালো মা আপনি মা হয়েছে ঠিকই কথা কিন্তু একজন ভালো মা হতে পারেননি ও মা ও ভালো মা হতে পারে না না পারবে না আমি ভালো বাবা হয়ে দেখিয়ে দেব ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হয় হো এত পিছন দেব না আজকে পারবো বাবা ভেবে চলে মার বাবা আমি কি হয় কে তুই কি গো উঠে দিবে ওরে তুই মোবাইল কেন না করো এই আমি কিনে দিছি আমি নেছি তুমি কিনে নিয়ে তুমি মাথা নিয়ে নিয়েছো ওই পড়া লোকে তুমি কিনে লাগি তুই কি মনে করছো ওই ছেলেকে কি মনে করছো তুমি একা মরে संसार একটা সন্তানের পিছনে বাবা মারার সময় দিয়ে কতদিন মানুষের মতো মানুষ হতে পারে না তারপর যদি মানুষের মতো মানুষ হতে পারে না তাহলে তো পশু সম হবেই তাই খোকা তোর বাবাকে শিক্ষা দেওয়ার জন্য আজ বাধ্যগত আমি কিন্তু এই পোশাকটা পরেছি আমি যদি কোনো ভুল করে থাকি তোর আমাকে ক্ষমা করে দিস মা আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি মা শুধু এই ফিফারলা মত হয়ে তোমার বৌমা যমুনাকে আমি অবজ্ঞা করে গেছি তোমাদেরকে অসম্মান করে গেছি শুধু এই স্মার্টফোন মাল্টিমিডিয়া যুগে আমরা যুব সমাজ এই ফিফারলা মত হয়ে আমাদের মনুষ্যত্বকে হারাচ্ছি তাই আজকে এই খেলা ছেড়ে দিয়ে এই ফোনকে দিলাম আমি বিষাক্ত কি সম্পর্কের করি রে খোকা আরে 20,000 টাকা আমি নষ্ট বন্ধ করে দিলি আরে বাবা তুই এই মোবাইল খেলাটা না করবি না করবি কিন্তু বৌমার সঙ্গে চুকিতে খেলা কর এটা জাতীয় খেলা যেটা কবাডি খেলা ওইটা কর फुटबल खेला अनेक भालो ताई आज थेके ई फिफा खेला छेड़े दिए आमी फुटबल खेलबो आर तोमार बौमा जमुनाके निये मन दिए संसार करबो অনেক কাতে কাতে হয়েছে আর কথা বানিয়ে লাভ নেই ঠাকুর মশাই বসে আছে আর ওদের সময় হয়ে গেছে একটু স্নান টান সেরে আর মন্দিরের দিকে এসো চলো দুজনে আজকের মন দিয়ে পূজা করো আরে বাবা যা ভালো করে পুজো করবে যা সারাটা জীবন তুমি অবুজ হয়ে গেলে আর তোমার সঙ্গে পর পর আমি নিজেই অবুজ হয়ে গেলাম শোনো আজ থেকে তুমি আমাকে কথা দাও কি কথা তুমি আগরের সঙ্গে ব্যবসা ছাড়বে কিনা তাহলে তোমার মাথা হাতে দিবি করছি আমি আর আগরের সঙ্গে ব্যবসা করব না আমিও তোমার মাথা ছেড়ে দিবি করলাম আর কোনোদিন আমি টিকটক ভিডিও করব না কোনোদিন করব না গো তুমি আজ থেকে আমার নতুন পথ দেখাবে আর সেই পথে পথে আমি আমার আলো দিশা খুঁজে পাব তাই নতুন পথে পে না মানা মনে ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে
ভালো লাগে।